বাকেট লিস্টে নতুন একটা জিনিস এসেছে, নিউ ম্যাকবুক। দেখে দাও তোমরা একটা অ্যাডভার্টাইজ করি। তো এসে গেছে নতুন ম্যাকবুক, বাকিটা ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, তোমরা যদি পারচেস করতে চাও কিনতে পারো। একটা ম্যাকবুকে প্রমোশন করে দিলাম, পয়সা পাঠাবে। হ্যাঁ ম্যাকবুক। তো যাই হোক, এখন আমি যাচ্ছি অ্যাকচুয়ালি সুবর্ণিলের বাড়িতে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য। দেখা যাক কি হয়, চলো দেখা হচ্ছে তাহলে। এসে গেছি, ও স্কুটির চাবি ভুলে গেছি। আমি এখন এসে গেছি ওর বাড়িতে। টপিক নিয়ে এসেছি ভিডিওর, ঠিক আছে টপিক নিয়ে এসেছি। আমাকে তো সেরকম ভাবে ভাবতে হবে, স্ক্রিপ্টেড তো করি সব জমা, এবার তো স্ক্রিপ্টেড আমি কিছু ভাবিনি। কি সারপ্রাইজ বল, আমাকে শুট কর, কর না শুট কর, আমার ক্যামেরাটা ধর, শুটটা কর, তাহলে তো বোঝাবো। ওরমা দেখছিস কেন? তুই কিভাবে দেখবো? এমন করছিস যেন তোর জন্য কোনো গার্লফ্রেন্ড বার করবো ব্যাগের ভেতর থেকে। আমার কাছে নিয়ে এসছিস কেন? এটা ইচ্ছা হয়েছে তাই, বুঝতে পারছি না, ভালো করে বোঝা। কি ইচ্ছা হয়েছে নিয়ে এসেছি ধার করে, আবার কি এইসব ধার করে নিয়ে আসতে হয়? তোর মনে হয় আমার অকাত আছে কিনা? কেমন লাগলো গাড়িটাও কিন্তু এরকম ভাবে দিয়েছিলাম, এবার কি তাহলে আমার ছাদে কি নাচবো? না নাচতে হবে না। তবে এটা কোনটা, কোন মডেল এটা? এরপর তো ভিকারি। আর কিছু কমতাই নেই কেনার, এবার এবার সত্যিকারে কিডনি বিক্রি করতে হবে। দাঁড়া তাহলে বার কর, এটা বার কর, ধরতেও ভয় লাগে বাবা। যদি যদি কিছু হয়ে যায় তাহলে আমার তো আর অত অকাত নেই। ছেলে বসে পড়েছে দেখো না, একদম একদম উৎসুক দেখার জন্য। অবশ্যই, তুমি কি ভাবো নিয়েছিস? নিলাম তো এই তো কালকে রাত্রিবেলা। কালকে কি না আজকে নিয়ে চলে এসেছে, নাইস। প্রিমিয়ার প্রো আর ইনস্টল করা হয়ে গেছে। হাউ এডিট তুই? না পারবো আমি, আমি এই বন্ধ ভিডিও এডিট বন্ধ, এটা তুই করবি না? সে দাঁড়া দাঁড়া, লোককে কারণটা বলে দিই। অ্যাকচুয়ালি এটার কেনার একটা কারণ আছে, কারণটা কেনার কারণটা অ্যাকচুয়ালি এটা আমি মানে আমার মা আমাকে সাডেন সারপ্রাইজ দেয়। ইয়েস আমি কিনিনি কিন্তু, মা আমাকে সাডেন সারপ্রাইজ দিয়েছে।
তুই ভাবছিস কেন? বড়লোক তো তুই। শোনো, যেটা যেটা কারণ, চলো ওপরে গিয়ে কথা বলছি। যেটা তোমাদেরকে তখন বলছিলাম সেটা হলো হচ্ছে যে অ্যাকচুয়ালি একটা এটা কেনার কারণ আছে। কারণটা হলো হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি, তোমরা জানো প্রফেশনালি আমি ডিজে, কারণ আমার ভালো লাগে যে কিছু ভারী। অনেকে বলবে যে ম্যাকবুক ওয়ার্থিট না এখন কেনা, এর থেকে ভালো উইন্ডোজ নেওয়া। হ্যাঁ, উইন্ডোজের ফেসিলিটিস আলাদা, স্পেসিফিকেশন আলাদা, ম্যাক ইউজ করার ফেসিলিটি আলাদা, M1 চিপ আছে। আরে M1, এটা সবাই বোঝে না ভাই, এটার জন্য আমার মানে অনেকে কন্ট্রোভার্সিও করবে দেখিস। আরে আমাদের চ্যানেলে কেউ করবে না, মানে অনেক সময় হয়, কারণ এখনকার অনেকে আছে যারা বেশিরভাগ উইন্ডোজ, ম্যাক থেকেই উইন্ডোজে চলে যাচ্ছে। তো আবার কেউ যারা ম্যাকের আসল অ্যামিয়াতটা বোঝে, মানে দরকারটা বোঝে, তারা ম্যাক অবশ্যই আই গেস নেবে। আর যাই হোক, এটাই কেনা আমার কিছু পার্সোনাল রিজনের জন্য কেনা, মিন্স আমার ডিজাইনের জন্যও কেনা। আর হ্যাঁ, এটা আমার মানে সাডেন, আমার এক্সপেকটেশন ছিল না, আমি দুটো চয়েস করে রেখেছিলাম। মানে আমি অ্যাকচুয়ালি কেনার প্ল্যান করেছিলাম, বাট আমি জানতাম না যে মা ম্যাকবুকে এনে দেবে। আমি দুটো চয়েস করেছিলাম, দুটো চয়েস করেছিলাম কি নয় আসুসের ল্যাপটপ নেবো, আর নালে ম্যাক নেবো, যে কোনো একটা নেবো। তো সেই জায়গায় সাডেনলি দেখি মাই আমাকে সারপ্রাইজটা দিল, তা আমি ভালো লাগলো সত্যিকারে। আর হ্যাঁ, আমি আর মায়ের সাথে গিয়ে শোরুম থেকে গিয়ে কিনে নিয়ে আসি, তোমরা দেখে নাও। তো মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাইম পাস করছে, কী করছে নিজেও বুঝে পাচ্ছি না। বাট আজকে তো এটা ফাইনালি চলে আসলো আমার হাতে। ড্রিম তো ড্রিম। হ্যাঁ, তার ওয়াইড অ্যাঙ্গেল করে নি। হ্যাঁ, এবার বেটার লাগছে। দেখতেই পাচ্ছ অন হয়ে গেছে। এবার থেকে কিন্তু আরো বেটার কোয়ালিটির ভিডিও আসবে। রিল্যাক্স ব্রো, ভালো লাগলো যে আজকে এই জিনিসটা হয়েছে। যাক, তবে তুই এটা যে কিনেছিস, এটা যেটা আমার মনে হচ্ছে যে কাজে তো ভীষণ লাগে, কারণ পাওয়ারফুল এটা সত্যি। হ্যাঁ, এবার সেই দিক দিয়ে একটা হলো ব্যাপার, আমাদের ভিডিও রেন্ডার করতে টাইম লাগতো। ও মাস্ট বি, যেটা অ্যাকচুয়ালি যে ম্যাকে কম্পারিজনটা কেন করছি, তো ওর ওখানে লাগতো 2 ঘন্টা রেন্ডার হতে, যেটা মেন ভিডিও এবার এবার আমি বলতে পারবো বড় লোক আমাকে বলতো না, বড় লোক মানে বড় লোক কম্পিউটার চালাচ্ছি, এখন বড় লোক আমি, এখন বড় লোক ওই। যাই হোক, হ্যাঁ এটা সত্যি যে এটা আমাদের কাছে অনেক বড় জিনিস, মানে প্রতিটা মিডিল ক্লাস ছেলের কাছে এটা অনেক বড় জিনিস, সেরকম আমাদের কাছে, আমরা মিডিল ক্লাস ছেলে, আমাদের কাছে এটা অনেক বড় জিনিস। কি ফ্লেক্সটা কিন্তু ও দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে, আমি করছি না, আমার হাতেও নেই, আমার কাছে রয়েছে। অ্যাকচুয়ালি রাত্রিবেলা কার কাছে থাকে, আমার কাছে। আরে এটা তো এরকম ব্র্যান্ডিং, যাই হোক কেমন লাগলো তো অনেকটা, মানে ঘেটে কালকে রাত্রিবেলা অনেকটা ইউজফুল হয়েছে, আরো কিছু সেটিংস করার আছে, বসে 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 করবো। ঠিক আছে, তো তাহলে আর কিছু বলার আছে তো? না, তোর ভালো লেগেছে? ব্যাস তুই করে বলছে দেখো তোমাদেরকে, এটা কেটে দেবো, নো কাটবে না, কাটবে না, তুই দিবি ওটা, কেটে দেবো। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আমি করবো। আমি তো এবার ফ্রি, গুড বাই। এইসব থিঙ্কিংও করবি বন্ধ কর।